এদিকে রাজধানীর লালবাগের নবাবগঞ্জ বাজারে অসাধু ব্যবসায়ী চক্রের গোডাউন থেকে টিসিবির বিপুল পরিমাণ তেল ও ডাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে সংশ্লিষ্ট দুজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শেষে এ তথ্য জানান লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশুনি মারমা। তিনি জানিয়েছেন, নবাবগঞ্জ বাজারের কেরামত আলীর ভাড়া দোকানে অবৈধ টিসিবির পণ্য পাওয়া গেছে। সেনাবাহিনী ও পুলিশ দুই ঘণ্টার যৌথ অভিযান পরিচালনা করে। কৈশুনি মারমা জানান, এ সময় 2 লিটার ওজনের 650টি বোতল সয়াবিন তেল এবং 1340 কেজি ডাল উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 3,29,000 টাকা। গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন লালবাগ থানার এই কর্মকর্তা। অবৈধভাবে মজুতকৃত টিসিবির পণ্য মজুত আছে বলে অত্র এলাকার সচেতন ছাত্র মহলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় 650 বোতল টিসিবির সয়াবিন তেল এবং 1340 কেজি ডাল উদ্ধার করা হয়। এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত সেটা বিস্তারিত তদন্তে জানা যাবে।